ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিডি টেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানবো যে পল্লী বিদ্যুতের খুঁটির জন্য আমরা কিভাবে আবেদন করব। তো আমরা অলরেডি পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে রয়েছি। এখানে আসতে আপনাদের যদি অসুবিধা হয়, আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে সেখানে REBPBS এটা লিখবেন। লেখার পরে এন্টার প্রেস করবেন। ওকে, এন্টার প্রেস করলে আপনাকে সরাসরি এই লিঙ্কে নিয়ে আসবে, অথবা আপনি গুগলে যাবেন, আপনি REBPBS.gov.bd এখানে আসবেন। আসার পরে আপনি প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে অনলাইন কারেকশন সিস্টেমস অথবা আবেদন, আবেদন অনুসন্ধান, SMS, যাই হোক, এখানে আপনি সেভ কি করবেন। এখানে যদি প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দেন, এখানে আপনি আবেদন পাবেন। তো সবচেয়ে এরপরে এখানে হোমে ক্লিক করে এখানে বিভিন্ন ড্রপডাউন দেখতে পাচ্ছেন, সাবমেনু দেখতে পাচ্ছেন। এখানে সাবমেনু থেকে যখন আবেদনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন, আবেদন পরিবর্তন করুন, হাউস ওয়ারিং নিশ্চিত করুন, আবেদন সর্বশেষ অবস্থা জানুন। তো আমি যখন আবেদন করুনে ক্লিক করব, তখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো একটা পল্লী বিদ্যুৎ সমিতি আপনি সিলেক্ট করে দিবেন, এখানে একটা জোনাল অফিস আপনি সিলেক্ট করে দিবেন। তো জোনাল অফিস সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে যখন সংযোগের তারিফের কথা চিন্তা করবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের কী আছে সংযোগের জন্য আপনি আবেদন করতেছেন, বিশেষ করে LT আবাসিক, বাণিজ্যিক, তারপরে LT, D1, D2, সোলার, তারপর অফিস নির্মাণ কাজের জন্য অস্থায়ী আবাসিক, MT, তারপরে MT2, তারপরে নির্মাণ সাধারণ অস্থায়ী, এরপরে HT, ST, শেডস। তো সবগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মিটার আবেদন অ্যাকচুয়ালি। এখন এখানে কোথাও কিন্তু খুঁটির জন্য আবেদন করার অনলাইন কোনো সিস্টেম নাই, তো এটা অ্যানালগ পদ্ধতিতে করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা লিখবেন। প্রথমে আপনারা কি করবেন, বরাবর দিয়ে আপনি কার বরাবর লিখতেছেন। যদি আপনার ব্রাঞ্চে জেনারেল ম্যানেজার থাকে, আপনি জেনারেল ম্যানেজার বরাবর লিখবেন। আমাদের যেহেতু জোনাল অফিস, সেক্ষেত্রে আমরা ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর লিখছি, ঠিক আছে। তো এটা কিভাবে বুঝবেন জেনারেল ম্যানেজার না ডেপুটি জেনারেল ম্যানেজার? আমরা আছি, আমরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এ আছি। ওখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা কি রয়েছে, জোনাল অফিস রয়েছে। তো আমরা যে কোনো একটা জোনাল অফিস সিলেক্ট করে দিব। তো স্বাভাবিকভাবে যখন এই যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে রয়েছে কিন্তু GM, আর জোনাল অফিসে অনেক সময় GM থাকে, অনেক সময় DGM থাকে। তো এখানে যেহেতু তিনটা সাব অফিস আছে, সাব জোনাল, যেমন জোড্ডা সাব জোনাল, আর নাঙ্গলকোট এবং মনোরগঞ্জ হচ্ছে জোনাল অফিস। জোনাল অফিসে অনেক সময় কী বসে, GM স্যার বসে, অনেক সময় DGM স্যার বসে। যাই হোক, আপনি এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার অথবা GM স্ল্যাশ দিয়ে আপনি কি করবেন, আপনি DGM দিয়ে দিলেন। যাই হোক, এরপরে আপনি কি দিবেন, আপনার পল্লী বিদ্যুৎ সমিতি কত, 4-এ। তো এটা কী কীভাবে বুঝবেন, এটা তো আবার দেখাচ্ছিলাম যে এখানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 4, তা আপনার যেটা আপনি দিয়ে দিবেন। দেন এখানে আপনি কোন জোনাল অফিসের আন্ডারে আছেন সেটা, দেন ফাইনালি আপনি নাগালগড় কুমিল্লা। যাই হোক, এখন বিষয় মেনশন করতে হবে যে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য একটি খুঁটির আবেদন। ওকে, তো এরপর দরখাস্তকারীর তথ্য আপনি দিতে হবে, তার ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, মাতার নাম না দিলেও চলবে, গ্রাম, পোস্ট, তারপর থানা, জেলা, একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। যাই হোক, এটা দিবেন অবশ্যই NID অনুসারে, ঠিক আছে। এখানে NID অনুসারে যে তথ্য আছে, যে ঠিকানা আছে NID-তে, সেই ঠিকানা অনুযায়ী দিবেন। আর আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন, তাহলে অবশ্যই জন্ম নিবন্ধনের তথ্য এখানে দিয়ে দিবেন। এরপর আপনি যেটা দিবেন, যে বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, নাঙ্গলকোট উপজেলা 8 নং আদ্রা উত্তর ইউনিয়ন। এখন আপনি যে উপজেলায় আছেন সেই উপজেলার নাম এখানে দিয়ে দিবেন, এটা পরিবর্তনশীল। দেন আপনি এখানে যে ইউনিয়নে আছেন, ঠিক আছে, সেই ইউনিয়নের নামটা আপনি দিয়ে দিবেন। আপনি যে ওয়ার্ডে রয়েছেন সেই ওয়ার্ডের নামটা আপনি দিয়ে দিবেন। দেন গ্রামের স্থায়ী বাসিন্দা, আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আমার ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষতি হয়। লেখাপড়ার কথা এই জন্যই বলবেন, ছেলে মেয়ে না থাকলেও লেখাপড়ার কথাটা বলবেন, কারণ এতে করে তাড়াতাড়ি আপনি খুঁটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আরেকটু কথা বলবেন যে বর্তমান সরকারের ডিজিটাল, এই কথাগুলো আপনি না লিখলেও চলবে। এরপর আমার বাড়িতে সংলগ্ন, আমার বাড়ি সংলগ্ন বিদ্যুৎ খুঁটি রয়েছে, আমি নতুন করে একটি খুঁটির জন্য আবেদন করতেছি, ঠিক আছে, তাই আমার বসত বাড়িতে একটি খুঁটি প্রদান করার জন্য একান্ত প্রয়োজন। অতএব মহাসমীপে আবেদন উপরোক্ত বিষয়ে বিবেচনা করে আর বসত বাড়িতে একটি খুঁটি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি কামনা করি। দেন নিচে নিবেদক দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আবেদনকারীর নাম, দিতে হবে। দেন আপনি এখানে মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এইভাবেই আপনারা কি করবেন, আবেদন করবেন। তো এটা অ্যাকচুয়ালি
কম্পিউটারাইজ পদ্ধতিতেও আপনি আবেদন করতে পারেন অথবা হাতে লিখেও আপনি আবেদন করতে পারেন। তো ঠিক আছে, এভাবে আপনারা পল্লী বিদ্যুতের যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পল্লী বিদ্যুতে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে ফি জমা দিতে হয় এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।